আফটারনুন, কারণ এখন বেজে গেছে ঘড়িতে 12:30। আর প্রথমেই বলি, নিতাইস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। তোমরা এরকম ভাবেই আমাকে ভালোবেসে যাও, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, তো এখন আমি ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলবো, টান টান করা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে আমি এখন এবার রান্না বসাবো। আজকে চিকেনের একটা ভ্যারাইটি আইটেম তৈরি করব। তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর তাহলে বুঝতে পারবে আমি কিভাবে প্রিপারেশনটা নিয়েছি আর কিভাবে তৈরি করছি। তো এখন আমি ছাদে জামাগুলো দিয়ে দিই, ফটফট করে দিয়ে দিই, দিয়ে এখন রান্না করতে যাব। চলো, দেখো বন্ধুরা, এটা হচ্ছে হরিণঘাটা চিকেন কারিকার। তোমাদের আগেও একদিন বলছিলাম যে হরিণঘাটার চিকেন সেদিনকে পাইনি, আজকে পেয়েছে। এই হচ্ছে হরিণঘাটার, এটা হচ্ছে চিকেন কারিকার পিসের, এটা হচ্ছে হরিণঘাটার চিকেনের প্যাকেটটা। দেখো এখানে দামটা দেওয়া আছে, অনলি 70 rupees, 100, এটা 500 গ্রাম। বন্ধুরা, আমার জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেছে ছাদে। এবার আমি চলে এসেছি চিকেনটা বানাতে। এই দেখো সেই চিকেনটা, হরিণঘাটার চিকেন আজকে আনা হয়েছে, তোমাদের দেখিয়েছি আগে প্যাকেটটা। তো এটা হচ্ছে চিকেনটা, দেখো ফ্রেশ একদম। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, চিকেনটা আমি প্রথমে এক চামচ, এরকম এক চামচ নুনটা দিয়ে মেখে নেব। আজকে কিন্তু আমি চিকেনটা ম্যারিনেট করিনি, আজকে আমি বানাবো ব্ল্যাক পেপার চিকেন। তো চিকেনটা প্রথমে নুন দিয়ে এরকম মাখিয়ে নিয়ে খানিকক্ষণ রেখে দিচ্ছি। এরপরে তেলের মধ্যে, দেখো কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে আমি দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিচ্ছি ব্ল্যাক পেপার একটু ক্রাশ করা। দেখো এটা আমার ছোট্ট হামান দিয়েছে, একটু ক্রাশ করেছি, করে নিয়ে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর চিকেনগুলো আমি একটু আজকে ফ্রাই করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেবো আমি একটু চিকেনটা একটু ফাঁকা করে দিই মাঝখানটা। তেলটার মধ্যে দেখো আদা কুচি দিচ্ছি, আদা কুচি দিলাম, রসুন কুচি দিলাম, খানিকক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার দিয়ে একটু নাড়তে থাকবো। আর
চিকেনটা এইভাবে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে, ফ্লেম বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমে চিকেনটা ভালো করে এইভাবে কষাতে হবে। আজকে এর মধ্যে কিন্তু ধীরে ধীরে দিয়ে দেবো আমি, আজকে এর মধ্যে অনলি ধনে দিয়ে দেবো, শুধুমাত্র ধনে দিয়ে, কোনো ধীরে ধীরে কেটে দেবো না। বন্ধুরা দেখো এই এখানে টক দই আছে, 100 গ্রাম মতন টক দই আছে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আছে, একটুখানি চিনি আছে, আর ধনে গুঁড়ো 1 চামচ আছে। এইটাকে না আমি ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব, একদম ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনটা যখন নাবানোর আগে, মানে চিকেন সিদ্ধ হয়ে যাবে, বেশি ঝোল তো হবে না এটা, যখন চিকেনটা সিদ্ধ হয়ে আসবে নাবানোর আগে 2 মিনিট আগে এটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে মানে কষিয়ে নিয়ে, তারপরে এটা আমার ফেটানো হয়ে গেছে। আচ্ছা এইবার আমি দেখাচ্ছি আমার চিকেনটা, এই দেখো চিকেনটা মোটা দেখতে পাচ্ছ, এইরকম হয়ে আসবে, বেশি জল থাকবে না, ঝোল বেশি হবে না, এরকম হয়ে আসছে। এইরকম অবস্থায় আমি টক দইটা যেটা আমি মশলা মাখিয়ে দিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাত্র 2 মিনিট দই চিকেনের সাথে মেখে মানে কষিয়ে নিয়ে নাবিয়ে নেব, এবং নাবানোর আগে এই যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি তখনই নাবিয়ে নেবো, আর কিন্তু আমি বেশি ফোটাবো না। আর আমি যে গোলমরিচ পাউডারটা ইউজ করছি সেটা হচ্ছে সানরাইজের ব্ল্যাক পেপার পাউডার, ঠিক আছে? তো এইটা সানরাইজের আমি যে কোনো মানে মশলা ইউজ করি, সানরাইজের আমার ভীষণ ভালো লাগে, টেস্টটাও খুব ভালো হয়। তোমরাও চেষ্টা করো সানরাইজের মশলাগুলো ইউজ করা, আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করছি, আর আমি যে কোনো সানরাইজের মশলাই আমি ইউজ করি। তো চিকেনটা এটা হয়ে এসছে, আমি এরপরে দইটার মধ্যে দেব। আমি না ভিডিওটা করে দেওয়ার মতন কোন লোক মানে বাড়িতে তো কম লোকই আছে, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, তো সেই জন্য একটু এদিক ওদিক হচ্ছে। এইরকম হবে, জাস্ট 2 মিনিট আমি ফোটাবো, ফুটিয়ে নাবানোর আগে আমি ব্ল্যাক পেপারটা দিয়ে আমি নাবিয়ে নেব। আমার হয়ে গেছে 2 মিনিট, আমি এর মধ্যে এবারে ব্ল্যাক পেপারটা দিয়ে দিচ্ছি, ব্যাস আর একদমই ফোটাবো না, আমি ফ্লেমটা অফ করে দিলাম। হয়ে গেল ব্ল্যাক পেপার চিকেন। বন্ধুরা আজকে আমি ব্ল্যাক পেপার চিকেন বানিয়ে ফেললাম। তো ব্ল্যাক পেপার চিকেনে কি কি লাগছে সেটা হচ্ছে 1/2 কিলো চিকেন মানে 500 গ্রাম চিকেন, 100 গ্রাম টক দই, একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা, যদি বড় সাইজে না পাও তাহলে মাঝারি সাইজের পেঁয়াজ নেবে 2টো, একটা বড় টমেটো, সেখানে একই কথা, বড় সাইজের টমেটো যদি না পাও তাহলে মাঝারি সাইজের 2টো টমেটো কুচি করে নেবে, আর রসুন 1/2 রসুন নেবে কুচি করা, আদা একটুখানি আদা নেবে কুচি করে। এবারে তোমার এখানে জিরে গুঁড়ো কিছু পড়ছে না, 1 চামচ ধনে গুঁড়ো, 100 গ্রাম টক দই, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি দইয়ের মধ্যে ভালো করে ফেটে নিয়ে যখন চিকেনটা কষানো হয়ে যাবে ঠিক নাবানোর 2 মিনিট আগে ওটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে, আর নাবানোর আগেই একদম আগে 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার ওর মধ্যে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল রেডি চিকেন। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে, তোমরা বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা।